ব্রাজিলের এমন খেলা দেখার জন্য তো রাত জাগা সার্থক। ব্রাজিলের এমন খেলা দেখার জন্য হাজার মাইল অতিক্রম করে এই স্টেডিয়াম 974 এ আসাও সার্থক। সেটা এখানকার ফ্যানদের কথা, যদি আমরা কোনো দলের সাপোর্টার না হয়ে যদি নিউট্রাল সাপোর্টার হিসেবে বলি সেই খেলা দেখাটা কিন্তু আসলেই সার্থক। যোগবনি তার কাছে হার মেনেছে কোরিয়ান কে পপ, রাইট? এবং সেটা এমন ভাবে একেবারে দুমড়ে মুচড়ে, কেপপ আর যোগবনি তো দুর্দান্ত দুর্দান্ত ব্রাজিল। এবং টেস্টিমোনিয়াল ফুটবল বলতে যা বোঝায় ব্রাজিল কেন ব্রাজিল সেটাও বোধ হয় দেখা গেল। ব্রাজিল মানে ব্রাজিলের ফুটবলের একটা আলাদা নাম ডাক আছে না, যে ফুটবল মানে হচ্ছে যোগবনিত। আপনি ফুটবলের সাথে সেই ডান্স দেখবেন, ফুটবলের ভেতরে ছন্দ থাকবে, ওয়ান টাচ ফুটবল হবে, দুর্দান্ত ফিনিশিং হবে, অ্যাটাক হবে। ব্রাজিল সেই সব কিছুর ঝাঁপি খুলে আজ বসেছিল এই 974 স্টেডিয়ামে। এবং আপনি আসলে যে দলের সমর্থক হন না কেন, যে দলে আপনি সমর্থন করুন না কেন, সুন্দর ফুটবল সম্ভবত বাংলাদেশের মানুষ, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ মোটা দাগে ভালো খেলা দেখতে পছন্দ করেন। এবং বাংলাদেশে যারা বা সারা বিশ্বে যারা এই ব্রাজিল এবং সাউথ কোরিয়ার ম্যাচ দেখেছেন, ব্রাজিলের পারফরমেন্স যারা দেখেছেন, তারা তৃপ্তি নিয়ে একটা ফুটবল ম্যাচ, খুব সুন্দর ফুটবল ম্যাচ দেখতে পারছেন, এই তৃপ্তি নিয়ে ঘুমাতে গেছেন বলে আমার বিশ্বাস। রাইট, কম্পিটিটিভ নয় বরং আসলে সুন্দর ম্যাচ, যেটা আসলে বলেছিলাম সাউথ কোরিয়ার কাছ থেকে আপনি যে ধরনের কম্পিটিশন আশা করেছিলেন সেরকম কম্পিটিশন হয়নি। ব্রাজিল তাদেরকে সেরকম সুযোগ দেয়নি, ইনফ্যাক্ট সাউথ কোরিয়ান ফ্যানরাও তো তালি বাজিয়েছেন ব্রাজিলের খেলায়। আপনি এই ধরনের ফুটবল খেলার পর হাতে তালি না বাজিয়ে আপনার উপায় কই? কারণ আপনি তো দিন শেষে ফুটবলটাকেই পুঁজি করেন, ফুটবল আপনার কাছে সব কিছু। যখন একজন খুব ভালো করছে তখন আপনি তারও প্রশংসা করেন। রাইট, এবং ব্রাজিলের এই বদলে যাওয়াটা আসলে পেছন থেকে কি কেউ কাজ করেছেন, সে নামটা যদি হয় নেইমার। নেইমারের এক দলে ফেরা পুরো ব্রাজিল দলটাকেই যেন বদলে দিল। যেই ব্রাজিল 1954 সালে আসলে তারা 54 সালে, রাইট, লাস্ট তারা ফার্স্ট হাফে 4টা গোল করেছিল, সেই ব্রাজিল আজকে ফার্স্ট হাফেই 4টা গোল করলো, যদিও সেকেন্ড হাফে কোনো গোল হয়নি। ফার্স্ট হাফ দেখে আমরা হয়তো বা ভাবছিলাম যে ব্রাজিলের গোল সংখ্যা আরও বাড়বে। এই জায়গাতে মনে হয় আরেকটা ছিল, ওয়ার্ল্ড কাপে লাস্ট যেবার 4টা গোল হয়েছিল সেটাও সেই 7-up ম্যাচ, মানে যেটাকে আসলে দর্শকরা বলেন যে এই কোড নেমটা ইউজ করেন জার্মানির সাথে, সেটারও আসলে 7টা গোল খাওয়া হয়েছে। মজার স্ট্যাটাস পড়ছিলাম আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে, একজন লিখেছেন যে সবশেষ নকআউট পর্বে কোনো দল এত খারাপ খেলেছিল সেই দলটার নাম ব্রাজিল, সম্ভবত তাই। তারপরে এইরকমভাবে সাউথ কোরিয়া খেললো। ব্রাজিল আসলে যেটা করলো ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একদমই কোনো সুযোগ তারা দেয়নি। এর আগে 5টা বিশ্বকাপের ম্যাচে ব্রাজিল ফার্স্ট হাফে কোনো গোল করতে পারছিল না। এবারে গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখুন, প্রথম দুটো তারা জিতলো, গ্রুপ ফার্স্ট হাফে কোনো গোল নেই, মানে লাস্ট 5টা ম্যাচে আর কি, লাস্ট 5টা বিশ্বকাপ ম্যাচে। তো এরপরে গিয়ে মানে সেকেন্ড হাফে গিয়ে একটু প্রেশার ব্রাজিল সবসময় হয়তো নিজেদের দিকে নিত বা নিতে হতো, সেই জায়গা থেকে ব্রাজিলের স্বস্তি মিলল। শুরুটাই ইলেকট্রিফাইং স্টার্ট যাকে বলে, শুরুতে গোল, এরপরে একটা পেনাল্টি। সাউথ কোরিয়া তো ওই জায়গায় তাদের মনোবল সব কিছু ধ্বংস হয়ে গেল, কারো মধ্যে সেই ডিফেন্ডিংয়ের আর কোনো প্রয়াস দেখা গেল না, কার একদম মনোবল একটা দলের ভেঙে গেলে এরপর যা ঘটার তাই ঘটলো। ব্রাজিল এই ম্যাচটা ইজিলি 7-0, 8-0 বা 7-1, 8-1 যাই হোক না কেন আরও অনেক বড় ব্যবধানে জিততে পারতো যদি বাকিরা আসলে মুড়ি মুড়কির মতো সুযোগ নষ্ট না করতেন। এই ম্যাচে তো আসলে নেইমার ফিরলেন, যে নেইমারের কথাটা আসলে আমরা বলছিলাম, নেইমার ফেরার পর সেই সেন্ট্রাল পজিশনটা আসলে ব্রাজিল একটা পারফেক্ট, যার উপরেই এতদিন ভরসা করেছিল তাকেই পেয়েছে। নেইমার পেনাল্টি থেকে একটা গোল করলেন, পুরো মাঠে আসলে নেইমার কেমন ছিল, নেইমার অনেকগুলো রেকর্ডও হয়েছে সেটা নেইমার নেইমার দেখুন নেইমার এবারের পিএসজিতে নেইমার যেরকম খেলছিলেন সেটা ধারণাই করা ছিল যে নেইমার যদি ফিট থাকেন। নেইমারের ব্যাপারে একটা কথা বারবার বলা হয়, সেটা তিনি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেলেও বলা হয়, সেটা বিশ্বকাপ খেলতে গেলেও বলা হয়, যদি নেইমার ফিট থাকেন তাহলে এই নেইমার ডেলিভার করতে পারেন। এবং নেইমার আজকের ম্যাচে ডেলিভার করেছেন, ইনজুরির কারণে দুটো ম্যাচ না খেলার পরও মাঠে নেমে এইভাবে করে নিজেকে প্রমাণ করা এবং নিজের একটা গোল পাওয়া, সব কিছু মিলিয়ে একেবারে সোনায় সোহাগা বলে না, নেইমারের জন্য আজকের ম্যাচটা ছিল পুরোপুরি সোনায় সোহাগা, সেরকম একটা ম্যাচ নেইমার খেলেছেন। সেটা একই সঙ্গে ব্রাজিলকেও যথেষ্ট সাহায্য করেছে এবং এই টুর্নামেন্টে ব্রাজিলের আসলে একটাই টার্গেট থাকবে আপাতত, যে নেইমারকে কীভাবে ফিট রাখা যায়। রিচার্ড লিসনের কথা স্পেশালি বলতে হয়, যেভাবে তিনি হেড দিয়ে কয়েকবার মাথার মধ্যে রাখলেন, এরপর পায়ের মধ্যে রাখলেন, 1-1 হলো, এরপর হচ্ছে গিয়ে আপনার সেই জায়গায় থিয়াগো সিলভাই মেবি তার একটা অ্যাসিস্ট থেকে লাস্টে এসে তিনি আসলে গোলটা করলেন। অ্যাসিস্ট একার আমার এই মুহূর্তে মনে নাই, আমি শুধুমাত্র রিচার্ড লিসনেই একটুখানি আর একটুখানি মনোনিবেশ করি। রিচার্ড লিসন ব্রাজিলের নাম্বার 9 হয়েছেন এবার। ব্রাজিলের নাম্বার 9রা গেল কয়েকটা বিশ্বকাপ ধরে একটু অফ ফর্মে, এবং এবার রিচার্ড লিসন তিনি আসলে দেখাচ্ছেন তার কোন ক্লাস আছে, কোন কোয়ালিটি আছে। হিউমিংসন চেয়েছে দেখলেন তার টটেনহ্যাম হটস্পার টিমমেট, একটা চোখ ধাঁধানো গোল করলেন এবারের বিশ্বকাপে, দুটো
দুর্দান্ত গোল এখনো পর্যন্ত, দুটো রিচার্লিসন, মানে প্রথমটা রিচার্লিসন, পরেরটা রিচার্লিসন। রিচার্লিসনকে যদি আপনি জিজ্ঞেস করেন যে কোন গোলটা ভালো, রিচার্লিসন হয়তো অবাক হয়ে যাবেন, কিন্তু এই গোলটা হয়তো আরও ভালো। কারণ হচ্ছে মানে এই জায়গার ভেতরে ব্রাজিলিয়ান ফ্লেভার আছে, গোলটাতেও ব্রাজিলিয়ান ফ্লেভার আছে ওভারহেড কিকের, কিন্তু এটার ভেতরে ব্রাজিলিয়ান ফ্লেভার বোধ হয় আরও বেশি আছে। যে ব্রাজিলিয়ান ফ্লেভার শুনে বা পড়ে, লোকগাথা পড়ি না আমরা, সেরকম পড়ে আমাদের কাছে মনে হচ্ছে ঠিক সেরকমই একটা ফ্লেভার্ড গোল। আপনি হয়তো মানে প্রেস বক্সে খুব বেশি মানুষ হাততালি বাজায় না, হ্যাঁ, রিচার্লিসনের ওই গোলটার পরে প্রেস বক্সের সাংবাদিকরা হাততালি বাজিয়েছেন, মানে এ কী দেখেছেন বিশ্বাস করা কঠিন। এবং এইরকম মুহূর্ত ফুটবলে খুব কমই আসে, আমি আপনাকে এটুকু অ্যাসিওর করতে পারি, আমার অল্প অভিজ্ঞতায় যা বলে সেরকম একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি। রাইট, নেইমার তিনি খেললেন, গোল করলেন, রিচার্লিসন খেললেন, গোল করলেন, ভিনিসিয়াস জুনিয়র ওয়ার্ল্ড কাপের ফার্স্ট গোলটা পেলেন, ওয়ান্ডার বয় আসলে যাকে বলা হচ্ছিল, ম্যাচিউরড এনাফ, মানে খেলা দেখে আসলে সেটাই বলতে হয়, ম্যাচিউরড এনাফ। এবং আমরা বলছিলাম না বিশ্বকাপের আগে যে এক পাশ দিয়ে নেইমার গেলে অন্য পাশ দিয়ে ভিনিসিয়াস ফাঁকা হয়ে যাবেন, ভিনিসিয়াস ফাঁকা হলে নেইমার ফাঁকা হয়ে যাবেন। তো সাউথ কোরিয়ার ডিফেন্সিভ লাইন তো আসলে অত স্ট্রং ছিল না। আজকে আসলে আদতে কাগজে কলমে ওই ঘটনাই ঘটেছে, একজনকে মার্ক করতে যায় তো অন্যজন ফাঁকা হয়ে যায়। এইভাবে করেই আসলে বারবার ফাঁকা স্পেস তৈরি হয়েছে এবং তারা যথেষ্ট পরিমাণ সুযোগ তৈরি করেছেন। আমি একটু একই সঙ্গে ওই জায়গায় আরও কয়েকটা নাম নিতে চাই ব্রাজিলিয়ান। আপনি দেখুন যারা যারা খেলেছেন সবাই আসলে সুযোগ তৈরি করেছেন, রাফিনিয়া থেকে শুরু করে সবাই সুযোগ তৈরি করেছেন, এবং তারা আসলে সবাই নিজেদের নামের পাশে আজকে একটা করে অন্তত পক্ষে গোল নিয়ে যেতে পারতেন। তাতে 11টা গোল হয়ে যেত তুলনায়, তুলনা মানে আরও কয়েকটা কম, আরও কম, 5টা 6টা 7টা। রাইট, লুকাস পাকেতা তিনিও আসলে গোল করেছেন, আর ক্যাসিমিরোকে আমরা দেখেছি এই ওয়ার্ল্ড কাপে গোল করতে। সব মিলে আসলে ব্রাজিল যে টার্গেটটা নিয়ে নেমেছিল শুরুতেই আসলে দুমড়ে মুচড়ে দেয়া সেই কাজটাই কিন্তু করেছে, এবং সেকেন্ড হাফটাতে একটু ডিফেন্ডিংয়ের দিকে মনে হয় তারা আসলে একটু কনসেন্ট্রেটটা করেছে, একটু মনে হয়েছে তাদের আর ওই প্লেয়ারটা নাই যেই প্লেয়ারটা তাদের ফার্স্ট হাফে ছিল। তারপরও মনে হয়েছে 60-70 মিনিটস পর্যন্ত একটু হলেও ছিল, তারপর তো সাউথ কোরিয়া একটা গোলই করলো এবং সেটাতে অ্যালিসনের একটা পরীক্ষা হয়ে গেল, তার আগেও একটা সেভ তিনি করেছিলেন। এছাড়া যেটা ভালো হয়েছে ব্রাজিলের তিতের জন্য, যেটা ভালো হয়েছে, তিনি সবাইকে একটু একটু করে সুযোগ দিয়েছেন। ব্রেমার মাঠে নামলেন, আজকে ম্যাচে লেফট ব্যাক পজিশনে শুরু করেছিলেন দানিলো, তো দানিলোকে সরিয়ে যেহেতু লেফট ব্যাকে ঘাটতি আছে এই মুহূর্তে তিতের, অ্যালেক্স টেলেসের বিশ্বকাপ শেষ হয়ে গেছে, অন্যদিক থেকে আবার দানিলো আলেক্সান্দ্রো তিনি ইনজুর্ড, তো ওই জায়গায় ব্রেমারকে নামিয়ে একটু দেখালেন যে লেফট ব্যাকে তিনি কতখানি মানিয়ে নিতে পারেন। কে জানে টুর্নামেন্টে যে কোনো সময় হয়তো তাকে দরকার হতে পারে, এবং ব্রাজিলের যদি এই ব্রাজিলের কোনো দুর্বলতা থেকে থাকলে সেটা হচ্ছে তাদের ফুল ব্যাকরা। রাইট ব্যাকে পরে দানি আলভেস নামলেন, তাকেও একটু সুযোগ দেওয়া হলো, গোলকিপার চেঞ্জ করা হলো, ওয়েভারটন যিনি কখনো সুযোগ পাননি, থার্ড গোলকিপারকেও আপনি সুযোগ দিয়েছেন, একটা ম্যাচ এডারসন খেলেছেন, তার মানে আপনি পুরো দলকে অ্যাট দ্য সেম টাইম যেটা হয় যে খুশিও রাখতে পারলেন যে সবারই একটা ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স, এখানে সবাই তো এসছে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতেও, হয়তো আপনি থার্ড গোলকিপার, হয়তো আপনি বসে থাকেন, কিন্তু আপনি যে যতটুকু নিয়ে গেলেন এখান থেকে সেটা হয়তো বাকি দলের ভেতরে সঞ্চার হবে, কে জানে। এবং ব্রাজিল অ্যাজ এ টিম এই মুহূর্তে দেখুন প্রতিটা গোলের পর তারা যেভাবে উদযাপন করেছে, সবাই মিলে বলেছিল যে আপনার কোন গোল শেষে আসলে তাদের কোন ড্যান্স সেলিব্রেশনটা তারা করবে, যেভাবে উদযাপন করেছে সেটা বলছে যে এটা একটা দারুণ ব্রাজিল দল। যদিও এই জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ড রয় কিন একটু অন্য কথা বলছেন, তিনি বলছেন যেভাবে নেচেছে ব্রাজিলের ফুটবলাররা এটা তার কাছে ভালো লাগেনি, তিনি একটু অন্য ধাঁচে ফুটবলটা নিয়ে ভাবেন, তার ভাবনা আমার বেশ ভালোও লাগে, আবার সম্মানও করি। তার ভাবনাটা হচ্ছে এরকম যে এত বেশি নাচানাচির কী আছে, সাউথ কোরিয়ার সঙ্গে আপনি খেলছেন সেকেন্ড রাউন্ডের ম্যাচ, এখনও বিশ্বকাপ জিততে বহু দেরি, কিন্তু ব্রাজিলিয়ানরা আসলে দিন শেষে এমন, তারা এনজয় করতে জানেন। রাইট, বিশ্বকাপ জিততে কিন্তু এখনও অনেক দেরি, তবে এই ম্যাচটার পর ব্রাজিলিয়ানরা কিন্তু পেলে, যিনি তাদের যে কিংবদন্তি তিনি অসুস্থ, তার জন্য কিন্তু তারা শ্রদ্ধা জানিয়েছেন, এবং এই ম্যাচে ব্রাজিলের খেলা কেমন লেগেছে সেটা নিয়েও কিন্তু ব্রাজিলের ফ্যানরা কথা বলেছেন, সে কথাটা শুনবো। এরপর কিন্তু আমরা চলে যাবো ইউসিবি প্রেজেন্স ফুটবল রাউন্ড আপে একটা বিরতিতে, আরও একটা ম্যাচ হয়েছে এবং সেখানে আরও একটা এশিয়ান দলের কিন্তু বিদায় হয়ে গেছে। দেখছেন ইউসিবি প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, বিরতির আগে বলছিলাম আরও একটা এশিয়ার দলের বিদায় হয়ে গেছে, জাপান বিদায় নিয়েছে কিন্তু মন কিন্তু জিতে নিয়েছে সেটা বলতে, এবং স্টেডিয়ামে আসলে আমরা দেখছিলাম জাপান যখন ম্যাচটা শেষ করলো তখন তাদের জন্য কিন্তু বিরাট হাততালি দিয়ে আসলে তাদেরকে এবারে যে জার্নিটা তারা করেছে, স্পেনকে হারিয়েছিল, জার্মানিকে হারিয়েছিল, ক্রোয়েশিয়ার কাছে শেষ পর্যন্ত তারা হার মানল। ক্রোয়েশিয়া কি জিনভূত পালে, মানে এটার প্রশ্নটা কেন, আপনি যখন দেখবেন ক্রোয়েশিয়া এক্সট্রা টাইমে যায় তখন তাদের হারার কিন্তু রেকর্ড কিন্তু অলমোস্ট নেই, এবং টাই ব্রেকারে হলে তো সেটা তো আরো অন্য হিসাব। ঠিক, ওরা যতখানি জিনভূত যদি পেলে থাকে ক্রোয়েশিয়া, ঠিক ততটাই কপাল মন্দ হচ্ছে জাপানের। জাপান এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ উঠলো, প্রথমবার 2002 সালে নিজেদের ঘরের মাঠে, আরও একটা এশিয়ার বিশ্বকাপে, সেবার তারা
তুরস্কের কাছে হেরে গিয়েছিল একেবারে শুরুর দিকে আর্লি স্টেজে গোল খেয়েছিল। এরপরে 2018 সাল বেলজিয়ামের সঙ্গে সেকেন্ড রাউন্ডে তাদের ম্যাচ, সেবার তারা 2-0 গোলে এগিয়ে গেল। এরপরে এক্সট্রা টাইমে যেতে হয়নি, এর আগেই মানে অ্যাডিশনাল টাইম আগে ইনজুরি টাইমে নাসের চাডলি, মানে কি অভাবনীয় কামব্যাক ছিল বেলজিয়ামের, তিনটা গোল দিয়ে মুহূর্তের ভেতরে জাপানকে কাঁদিয়ে তারা চলে গেল বিশ্বকাপের পরের রাউন্ডে আর জাপান বাদ পড়ে গেল। এবার আসুন, এবারও শুরুতে জাপান গোল করলো এবং ক্রোয়েশিয়া ম্যাচে ফিরলো। না, এখানে মনে হয় আপনার শুরুতে গোল করাটাই মনে হয় ভুল হয়েছিল, কারণ স্পেন আর জার্মানির সাথে দুটো ম্যাচে কিন্তু আসলে তারা প্রথমে গোল কনসিড করেছিল, এরপর তারা কামব্যাক করেছে এক্স্যাক্টলি, এবং তারপরে গিয়ে তারা এইখানে গিয়ে এরপরে হচ্ছে টাইব্রেকারে গিয়ে হেরে গেল। টাইব্রেকার নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো, কিন্তু এই জায়গায় একটু জাপানের ব্লু সামুরাইয়ের গল্প বলার লোভ আমি সামলাতে পারছি না। ব্লু সামুরাই তো তাদেরকে বলে, সামুরাইদের একটা বৈশিষ্ট্য ছিল কি যে সামুরাইরা হয়তো কোনো একটা ব্যাটেলে যাবে, ব্যাটেলে যাওয়ার সময় তারা হয়তো ভয় পাচ্ছে নিজের, কিন্তু ওই ভয় তার আগে তারা যেটা করবে টেকনিক নিয়ে তারা কাজ করবে, তারা তাদের ট্যাকটিক্স নিয়ে কাজ করবে, এবং তারপর যদি তারা ব্যাটেল ফিল্ডে যেতে ভয় পায়, ধরুন আপনার টেকনিক 100-100, ট্যাকটিক্স 100-100, কিন্তু আপনি যদি ব্যাটেল ফিল্ডে যাওয়ার ভয় আপনার মনের ভেতরে কাজ করে, তাহলে তারা বিশ্বাস করে যে ওই জিনিস আপনি কখনো ওই ব্যাটেল কখনো আপনি জিততে পারবেন না। মূল ঘটনা হচ্ছে এখানে ভয়। জাপান সম্ভবত সেই ভয়টাই জয় করেছিল। ব্লু সামুরাইরা মাঠে যখন নেমেছিল তাদের খেলা ভয় ডরহীন ফুটবল ছিল, কিন্তু ক্রোয়েশিয়া যেটা করেছে, ক্রোয়েশিয়া বেশ কন্ট্রোল গেম খেলেছে এবং এই জায়গায় তাদের তো এক্সপিরিয়েন্স বেশি ক্রোয়েশিয়ান ফুটবলারদের, তারা ওই ম্যাচটাকে যখন টেনে এক্সট্রা টাইম এরপরে টাই ব্রেকারে নিয়ে গেল, আমার কাছে মনে হচ্ছে এক্সট্রা টাইমের যে 30 মিনিট সেখানেও ফেভারিট ছিল জাপান, তারাই বেশি চান্স ক্রিয়েট করেছে। এরপরে টাই ব্রেকারে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে খুব একটা ভালো পেনাল্টি কিক তারা নিতে পারেনি, ওই জায়গায় গিয়েই তারা আসলে ভয় পেয়ে গেল কি না। এখানে আপনার কাছে আমার দুটো প্রশ্ন, এক হচ্ছে কি আসলে ক্রোয়েশিয়া বড় দল ইন দ্য সেন্স যে তারা আসলে প্রচুর এসব ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের রাউন্ড অফ 16 বা নকআউট স্টেজে আসলে তাদের খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, সেই জায়গায় একটা মেন্টাল প্রেশার সেটা কি, বা হচ্ছে আপনি টাই ব্রেকারের যে আপনি মেন্টাল প্রেশারটা যেটা আপনাকে থাকে সেই এক্সপিরিয়েন্সটাও তো আসলে ক্রোয়েশিয়ার কাজ করেছে, উল্টো জাপানের আসলে নেগেটিভটা হয়েছে। এবং ক্রোয়েশিয়া এই জায়গায় তাদের ক্রেডিট যে বিশ্বকাপে সাধারণত যেটা দেখা যায় যে যে দলটা টাই ব্রেকারে প্রথমে কিকটা নেয় তারা সবসময় অ্যাডভান্টেজ পায়, শুধুমাত্র বিশ্বকাপে না, সবসময় এটা হয়, পুরো ব্যাপারটাই আসলে মানসিক, কিন্তু সেই জায়গায় ওই প্রথম শটটা যখন ঠেকিয়ে দিলেন গোলকিপার, তার তাকে মিনামিনোর শটটা ঠেকিয়ে দিলেন, মিনামিনো সাব হিসেবে নেমেছিলেন, তো ওই জায়গাতেই মনে হলো যে জাপান বোধ হয় অনেকটুকু পিছিয়ে গেল। আমি খেলা দেখছিলাম মিডিয়া সেন্টারে, 974 স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে, সেখানে দুরকম ভাগ হয়ে গেছিল, সাংবাদিকরা ম্যাচ দেখছিলেন, এক ভাগ ইউরোপিয়ান এক ভাগ এশিয়ান। আমি খুব লাতিনরা কোন সাইডে ছিল, লাতিনরা খুঁজে আমি জানি না, লাতিনরা জাপানের পক্ষেই থাকার কথা, কারণ লাতিনদের ভেতরে আর্জেন্টাইন যারা আছেন তাদের জাপানের প্রতি একটা আলাদা টান আছে, এটা অন্য কারণে, অন্য কোনো দিন সময় পেলে সেটা বলবো। তো ওই জায়গায় আমি খুব স্বাভাবিকভাবে একটু জাপান ঘেঁষাছিলাম, চাচ্ছিলাম জাপান যদি যায়, আবার ওই দিক দিয়ে মনে হচ্ছিল না লুকা মদ্রিসকে আর বিশ্বকাপে দেখবো না, সেটাই বা কী করে হয়, মদ্রিসকে তুলে নেওয়া হলো, সাইড বেঞ্চে বসে ভদ্রলোক দেখছিলেন নিজের দলের অবস্থা কি, তাড়না তার ভেতরে ছিল নিশ্চয়ই যে টাই ব্রেকারে থাকলে নির্ঘাত তিনি একটা শট নিতেন, কিন্তু বয়স আর সায় দিচ্ছে না, কী আর করার, সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত ম্যাচ। এবারের বিশ্বকাপের প্রথম একটা ম্যাচ আমরা দেখলাম যেটা টাইব্রেকারে এক্সট্রা টাইম টাইব্রেকারে গড়ালো, এর চেয়ে বেশি কিছু বোধহয় ফুটবল সমর্থকরা আর চাইতে পারেন না। জাপানের মন যিনি ভেঙেছেন লিভাকোভিচ, বাজপাখি তো তাকে আসলে বলাই যায়, এমিলিয়ানো মার্টিনেজকে আসলে রিসেন্ট টাইমসে আমরা বাজপাখি বলেছিলাম, বাংলাদেশের ফুটবলে আনিসুর রহমান জিকোকে আমরা বাজপাখি বলি, তবে এবার লিভাকোভিচকে কিন্তু বলার যুক্তি রয়েছে, তিনটা পেনাল্টি শট এক ম্যাচে আটকে দিয়েছেন তিনি, একটা রেকর্ড আছে না বিশ্বকাপে, সম্ভবত দ্বিতীয় গোলকিপার ইয়েস সেকেন্ড গোলকিপার যিনি তিনটা পেনাল্টি ঠিক কিক ঠেকিয়ে দিয়েছেন। দিন শেষে তিনিই নায়ক, টাইব্রেকারের নায়ক সবসময় হয় আপনি নায়ক, নয় আপনি খলনায়ক, যিনি মিস করবেন তিনি খলনায়ক, যিনি ঠেকিয়ে দেবেন তিনি নায়ক, জাপানের অবশ্য এই জায়গায় খলনায়ক স্পেসিফিকলি কেউ না, সবাই হয়তো দিন শেষে দল হিসেবে হেরেছেন, যদিও ম্যাচ শেষে জাপানের ক্যাপ্টেন মায়া ইয়োশিদা বলছেন যে হি ইজ প্রাউড অফ হিস টিম, যেভাবে জাপান সেকেন্ড রাউন্ডে খেলেছে জার্মানি স্পেন তাদেরকে হারিয়ে আপনি বিশ্বকাপের পরের রাউন্ডে এসছেন, চারটিখানি কথা নয়, তবে যেটা হয় যে এশিয়ার দলগুলো গিয়ে দিন শেষে গিয়ে কোথাও গিয়ে শর্ট হয়ে যায় আর পরের ধাপটা যাওয়া হয় না, এশিয়ান দলগুলো ভালো করলে হয়তো আমাদের ভালো লাগে, আমরা বোধহয় বিশ্বকাপ যখন আসে তখন আমরা আন্ডারডগদের গল্পটা বেশি হাইলাইট করতে চাই বা শুনতে চাই, মানুষের মনে সেগুলো বেশি পৌঁছায়, কিন্তু দিন শেষে আসলে যাদের নামের ভার থাকে তারাই আসলে বিশ্বকাপের আগের দিকে চলে যায়। ব্যাড লাক ফর জাপান, তবে ক্রোয়েশিয়া কিন্তু দেখালো বুড়ো হারের ভেলকি, সেই বুড়ো হারের ভেলকি এরপর আসলে সামনে কোয়ার্টার ফাইনালে কে আছে, ব্রাজিল।
লেটস সি সেটা আসলে কি হয়। ইয়াং এনার্জেটিক একটা দল ব্রাজিল, যদিও তাদের দলেও 35+ আসলে প্লেয়াররা রয়েছে, তবে মিডফিল্ডে সেই ব্যাটলটা আসলে কেমন হবে সেটা নিয়ে আমরা আরও একদিন কথা বলবো। তবে আজকে কিন্তু সময় হয়ে গেল প্রোগ্রামটা শেষ করার, দেখছেন ইউসিবি প্রেজেন্স ফুটবল রাউন্ড আপ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.